ভুবনেশ্বর ইনফোসিটি নালিকা গণদুষ্কর্ম মামলা ঘটনার চারিজণু গিরফক কলা ক্রাইমব্রাঞ্চ গতকাল বিলম্বিত রাত্রে চারিজণু উঠাই নেওয়া সূচনা অভিযোগপত্রের না অনি পণ্ডা কৃষ্ণচন্দ্র বেহে সিক্যুটি গার্ড বিজয় রাউত ও অন্য জনক গিরফ করেছি ক্রাইমব্রাঞ্চ ইনফোসিটি নালিকা গণদুষ্কর্ম মামলা কাহক গিরফ করা প্রথম ঘটনা সেপটে হাইকোর্টর নির্দেশ পরে এই মামলায় পুলিশ ডি হাজর হয়েছে ঘটনার কথা କଣ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ନିଆଯାଇଛି ସେ ନେଇ ଆସନ୍ତା ଷୋହଳ ତାରିଖ ସୁଦ୍ଧା କଣ ଅବଗତ କରାଇବାକୁ ନିର୍ଦ୍ଦେଶ ଥିଲା ଲକଡାଉନ ସମୟରେ ଭୁବନେଶ୍ୱରରେ ନାବାଳିକାକୁ ଗଣ ଦୁଷ୍କର୍ମ ହୋଇଥିବା ଅଭିଯୋଗ ଆସିଥିଲା ৰাজ্যৰে এই ঘটনা কুই চৰ্চা জোৰ ধৰি নাবালা গণদুষ্কৰ্ম অভিযোগ মামলাৰে কেতে জলিছকৰ্মী এক নিৰ্দিষ্ট গণমাধ্যমৰ কৰ্মচাৰী মানে সম্পৃক্ত অভিযোগ হৈছিল তে চিবিআই কি হাইকোৰ্টৰ জনে অৱসৰপ্ৰাপ্ত বিচাৰপতি গঠিত এছ আই টি এই মামলাৰ তদন্ত কৰো প্ৰাৰ্থনা কৰি হাইকোৰ্টে দুইটি পৃথক পৃথক মামলা দায়ৰ হৈছিল